নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্স 24। আমাদের আজকের রেসিপি গাড়ুর ডাল। এটি পূর্ববঙ্গের একটি ঐতিহ্যবাহী রেসিপি। এটি মূলত আশ্বিন মাসের শেষ দিনে অর্থাৎ আশ্বিন মাসের সংক্রান্তির দিন করা হয়। এটি হলো বিভিন্ন সবজি দিয়ে করা মটর ডাল। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। গাড়ুর ডাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3-4 কেটে নেওয়া বিন, অল্প একটু ঝিঙে, কিছু পরিমাণ লাউ যা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 5-6 মতন শিম, 3 জলপাই আর 5-6 কাটি কচু বা ছড়া কচু, আর নিয়েছি 1 কাঁচা তেঁতুল, কিছু পরিমাণ ভাড়ালি বা থোর, শাপলার 2 ডাটি আর কিছু পরিমাণ কুমড়ো, আর নিয়েছি ঘি, 100 মটর ডাল যা আমি আগেই ভিজিয়ে রেখেছি, আর স্বাদ মতন চিনি, নুন, 3-4 কাঁচা লঙ্কা এবং অল্প একটু পরিমাণ হলুদ। আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে প্রেশার কুকারে মটর ডালটা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি 2 সিটি মেরে নিয়েছি, তারপরেই দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে একদম রেডি। এবার আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডালটা ঢেলে দিচ্ছি। মনে রাখবেন, এই ডাল করার প্রধান নিয়ম হলো এতে কিন্তু কোনো রকম ফোড়ন দেওয়া যাবে না। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর আমি এতে একে একে আগে থেকে রেখে দেওয়া ভাড়ালি, কুমড়ো, ছড়া কচু বা গাঁটি কচু, কেটে রাখা শিম, বিন, এবং জলপাই দিয়ে দিলাম। এগুলো সবই সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এগুলোকে আগে ডালে দিয়ে দিলাম, এরপর আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব। এবার আমি এতে পরিমাণ মতন লঙ্কা, লবণ এবং নুন দিয়ে দেব। মনে রাখবেন, ঝাল, মিষ্টি এগুলো আপনাদের নিজেদের স্বাদের ওপরে আপনারা ইউজ করবেন।
এবার আমি ডালটিকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একে একে ঝিঙে, লাউ, শাপলা এবং তেঁতুলটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ আমি আরও হতে দেব। মনে রাখবেন, শাপলা গাছের গোড়াকেই কিন্তু গাড়ু বলে, তাই এইটা অবশ্যই এই রান্নায় যেন থাকে। কিন্তু আমি শাপলা গাছের গোড়াটা পাইনি, তাই আমি শাপলা গাছের যে লম্বা কাণ্ডটা ওটা আমি এই রান্নায় ইউজ করেছি। আপনারা যদি পারেন তাহলে শাপলা গাছের গোড়াটাও ছোট ছোট করে কেটে এই ডালে ব্যবহার করতে পারেন। এবার এতে আমি আরও কিছুটা আন্দাজ মতন জল দিয়ে দিলাম। ডালের ঘনত্বটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দের উপরে। এবার আমি এটা আরও প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রাখব। দেখুন, আমাদের ডাল কিন্তু মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি আরেকটু ফোটাবো, শুধুমাত্র ডালের ঘনত্বটাকে আরেকটু বাড়াবার জন্য। এবার আমি এতে 1 চামচ ঘি দিয়ে দেব। যেহেতু এই ডালে ফোড়ন দিতে নেই, তাই লাস্টে অবশ্যই কিন্তু ঘিটা দেবেন। এবার আমি আরো 5 মিনিটের জন্য ডালটাকে ঢেকে রাখব। দেখুন, আমাদের গাড়ুর ডাল কিন্তু একদম তৈরি। অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে আমি জানি। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।